কান্দি মহকুমা আদালতের মুখ সরকারি আইনজীবীর অপসারণের দাবিতে বিক্ষোভ আইনজীবীদের। সোমবার মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা আদালতের আইনজীবীরা কান্দি মহকুমা আদালতের মুখ সরকারি আইনজীবীর অপসারণের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করল। কান্দি মহকুমা আদালতের আইনজীবীদের দাবি, কান্দি মহকুমা আদালতের মুখ সরকারি আইনজীবী সুনীল চক্রবর্তী দুর্নীতির সঙ্গে যুক্ত, তিনি টাকা নিয়ে অনেক বেআইনি কাজ করেন। যদিও এই ঘটনায় কান্দি মহকুমা আদালতের মুখ সরকারি আইনজীবী সুনীল চক্রবর্তী সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন, তিনি এই বিষয়ে আইনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। বলতে যেটা দীর্ঘদিন ধরে কোর্টে চলে আসছে এবং আমরা একটা প্রমাণ সহ রেকর্ডিং পেয়েছি, যেখানে আমাদের যিনি চিপপিপি আছেন সুনীল চক্রবর্তী মহাশয়, উনি সেখানে স্বীকার করছেন বোয়ালিয়ার মার্ডার কেসটা উনি ওখানে খালাস করেছেন এবং পয়সা নিয়ে উনি কাজ করেন, এবং বারবার জিজ্ঞাসা করার পরে উনি ঠিক করেছেন, হ্যাঁ আমি পয়সা নিয়েই কাজ করি, এবং দীর্ঘদিনভাবে এই দুর্নীতি এখানে চলে আসছে। আমরা যে কোনো মানে শর্ত সাপেক্ষে এই চিপপিপি সুনীল চক্রবর্তীকে এখান থেকে অপসারণ চাইছি, তার পরিবর্তে যে কোনো পিপিকে চিপপিপি হিসাবে এখানে দেওয়া হোক, আমরা সেটা সর্বতভাবে কোর্টের পক্ষ থেকে মেনে নেব, যেন স্বচ্ছভাবে এই কোর্টটা চলে, কোর্টের ভাবমূর্তি স্বচ্ছভাবে থাকে, এবং যারা যেন কোনো আইনজীবীকে গিয়ে হাতে পায়ে ধরতে না হয়, আমার সিটটা আসেনি, আমাকে টাকার ডিমান্ড, এগুলো যেন বন্ধ হয়, সেই কারণে আমাদের এই আন্দোলন। এবং এই ব্যক্তি দীর্ঘদিন ধরে এর আগে দুর্নীতির দায়ে আড়াই বছর সাসপেন্ড করা হয়েছিল, সম্ভবত 2015 দু বছর উনি সাসপেন্ড ছিলেন, উনি এই পোস্টে ছিলেন না, এরপরেও মাঝখানে সমীরবাবু আমাদের পিপি ছিলেন, 7 মাস উনি দায়িত্বে ছিলেন, তারপর উনি মারা যাওয়ার পর উনি আবার ওখানে হাতে পায়ে ধরে বসেন এবং উনি ওনার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, এভাবে অর্থনৈতিক তছরুপ করছেন, এবং প্রত্যেকটা মামলায় তার প্রমাণ আপনাদেরকে আমি অলরেডি অডিও রেকর্ড দিয়েছি, এটা আমাদের বক্তব্য নাই, উনি নিজে কনফেস করেছেন বোয়ালিয়ার মার্ডার কেসটাতে, উনি পয়সা নিয়ে খালাস করেছেন এবং সেটাকে কনফেস করেছেন এবং স্বীকার করেছেন, এবং অনেক জুনিয়র অ্যাডভোকেটকে আন্দোলন করতে যাওয়ার জন্য তাদেরকে বিভিন্নভাবে ফোনে থ্রেট দেওয়া হচ্ছে। এর সঙ্গে একটা কথোপকথন ভাইরাল হয়েছে। ভাইরাল যেটা হয়েছে সেটা উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। আমি একজন বাপ্পা বলে ছেলে, সে আমার খুব অনুগত লোক, তাকে বলেছিলাম যে তোরা যদি গেলি বাপির কাছে ডেকে গেলি না কেন আমাকে, তা বললো আমি চলে গেলাম, সন্ধ্যেবেলায় ফোন করলো আমাকে, আমি বললাম কি ডেকে তোকে আমি ভালোবাসি, তোকে আমি কেসপত্র, আমার কাছে তো আমি তো ডিফেন্স মামলা করতে পারি না, আমাকে তো কেসপত্র বলে যে কেস কাজ করবে সরকার, সেটা নিয়ে ও নিজেকে অপব্যবহার করেছে, ভাইরাল করেছে, বলেছে আমার কেস দিয়ে কোনোদিনই না, সেই কেসে যে কেসের কথা বলেছে সেই কেসে 7-19 সেক্ষেত্রে 302 মার্ডার কেসে সাজা হয়েছে নপাড়া বোয়ালিয়ার, যদি আমি টাকা পয়সা নিতাম তাহলে সেক্ষেত্রে আমি সাজা করতাম না, এবং আমি বলতেই পারি কোনো জুনিয়র এলে যে তুমি যাও ওই ওই জায়গায় মামলা করো, কারণ যেহেতু আমি ডিফেন্স করিনি বলি, এবং এর আমাকে ব্ল্যাকমেল, এবং ও একটা কেস যে করেছেন, আমরা জানেন কান্দি রথের দিনে একটা সোনা চুরি হয়েছিল, সোনা ধরে সেই কেসের লয়ার ও আমাকে চাপ সৃষ্টি করছে, সেই কেসে বেল করেছে, আমি এলে আগের দিন আপত্তি করেছি, আবার চাপ সৃষ্টি করছে যাতে এই কেসে আমি ওকে সমর্থন করি, তার জন্য ভাইরাল করে সমস্ত জায়গায় আমাকে অপব্যবহার করার ব্যবস্থা করেছে, হয়েছে ঘটনা। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন আরভিজে অঙ্কিত অ্যাপার্টমেন্ট, B2/245 কল্যাণী, আরভিজে বসন্তবাবু রোড কাঁচড়াপাড়া, কলেজ মোড় কসমো বাজারের পাশে, চৌধুরী অ্যাপার্টমেন্ট 118 সতীশ নদী রোড, হোম টাওয়ার 41 লেনিন সরণি কাঁচড়াপাড়া, ড্যাফোডিলস অ্যাপার্টমেন্ট কাঁচড়াপাড়া থানার মোড়, সুপ্রীতি অ্যাপার্টমেন্ট 20 দেবেনবাবু রোড কাঁচড়াপাড়া, আরভি স্কুল দৌলারী অ্যাপার্টমেন্ট হালিশহর। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন আরভিজে উদ্যোগ, 96/99 বাস স্টেশন রোড কাঁচড়াপাড়া, উত্তর চব্বিশ পরগনা সতীশ নদী রোড, আমাদের ফোন নাম্বার 9836040559। এইবার পুজোয় স্টাইল বাজারে আবার এলো পুজো স্টাইল আইকন কনটেস্ট। পার্টিসিপেশনের জন্য তোমার ফুল লেন্থ স্টাইলিশ ফটো আপলোড করো pujastyleicon.stylebazaar.com এ 22 সেপ্টেম্বরের মধ্যে। প্রতিটি স্টাইল বাজার আউটলেট থেকে একজন উইনার জিতে যেতে পারে 5000 টাকার গিফট ভাউচার। সেরা 3 জন লাকি উইনারকে বেছে নেব আমরা, আর এই সেরা 3 জন পেয়ে যাবে 10000 টাকার গিফট ভাউচার। শুধু তা নয়, সুযোগ পাবে আমাদের সঙ্গে দেখা করার। ওয়াও, তাহলে বন্ধুরা আপনারা রেডি তো এবছরের স্টাইল আইকন হতে?